পাতা ঝরার মরশুমে বিষণ্ণতা ও অল্প সুখে থমকে যায় সময়। নতুন করে শুরু হওয়া আরও একটা অধ্যায় রচনা বড় ক্লান্ত করে আমায়। নিজেকে খোঁজার পুরনো চেষ্টা থামিয়ে রাখি, আবার করে লিখতে আর ইচ্ছে করে না। কবিতার খাতা বালিশে মুখ থুবড়ে থাকে, খানিক জানলায় রোদ পোহায়, খানিক দু তিন লাইন জুড়ে নেয় আমায় দেখে। এই সময়গুলো, এই চেনা সময়গুলো একটা একটা করে পাতা পড়ে যাবার শব্দে ঘুম ভাঙায়। জানলা খুললেই হাওয়ার সাথে ঝরা পাতারা ঘরময় প্রবেশ করে, চেনা অতিথির মতো। ওকে আর আপন করতে ইচ্ছে করে না, দূর করতেও মন চায় না। দুজনে দুজনকে দূর থেকে দেখি, যেমন অল্প চেনা মানুষ কখনো দূর থেকেও অনেক চেনা মনে হয়। এই দূরত্বগুলো, এই বন্ধ দরজাগুলো যা আগে খুলতো, এখন জং ধরেছে কবজায়। বার বার ফিরে ফিরে এই চেনা অচেনার ভিড়ে নিজেকে খুঁজে পাবার এক ক্ষীণ বাসনা আচ্ছন্ন করে আমায়। কতদিন নদীর পাড়ে বসি না, নদীর শব্দে প্রাণ জুড়াই না, অস্তমিত সূর্যকে মনের কথা বলি না, কিন্তু সে তো রোজই আসে, আমার পথ চেয়েও থাকে, আমার সাথে গল্পে এক কথায় দু কথায় তারও দেরি হয়, মনে হয় সে অনুমতি চায়। এবার অস্ত যেতে হবে, কাল আবার আসবো, দেখা হবে।